बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सरकारी राजौर कलेजेर एकादश श्रेणी छात्र छात्री छात्र छात्रीरा आशा करी तुम्हारा भलो आसो, आमिओ भलो आसी। आमी आज के तुम्हारे एकादश श्रेणी द्वितीय पत्रेर विषय निये आलोचना करब। तुम्हरा छेटेर सामने थाकबे एवं आमार कथागुली मनोयोग सहकारे शुनबे। आमी कयेकटा क्लास नियेछिलाम प्रथम पत्रेर उपरे, आज के आमी क्लास नेब द्वितीय पत्रेर उपरे। कारण कारिकुलाम बोर्डेर निर्देशे एकादश श्रेणीते दुईटी पार्टी दुईटी अध्याय दुईटी सबजेक्टई पढ़ाइते हबे, फार्स्ट पार्ट सेकेंड पार्ट। आबार सेकेंड इयारे तोमरा जखन उठबे तखनो एई प्रथम पत्र एबं द्वितीय पत्र दुईटी बई एकसाथे पढ़ाते हबे। तो एई सेई सुबादे आमी आजके तोमादेरके द्वितीय पत्रेर विषय निये आलोचना करब। द्वितीय पत्र प्रथम पत्रे जेमन 100 नम्बर, द्वितीय पत्र 100 नम्बर। तो द्वितीय पत्रे तुम्हार सूरा बाकारार किछु आयात आछे आर 24 हादिस आछे एवं कुरानेर अदित विषयेर किछु प्रश्न इत्यादि इत्यादि आसे। आज के तुम्हारे आमी सुंदर करे सेटा सम्पर्के ज्ञान देव। सूरा कुरानेर 114 सूरा द्वितीय सूरा सूरा बाकारा, ए बाकारार तुम्हारे 40:10 रुकु तुम्हारे पाठ्यपुस्तके आसे। आमी आज के आलोचना करब जे कुरान কেন কোরআনকে কোরআন নাম বলে আখ্যায়িত করা হলো, কোরআনের অর্থ কী ইত্যাদি সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব। আল কোরআন এটা আল্লাহর বাণী, এটা মানবের জীবনের পথা পথ চলার নির্দেশিকা। এই কোরআন আমরা যদি মেনে চলি তাহলে আল্লাহর কথা আমাদের অনুসরণ করা হলো, আর যদি মেনে না চলি তাহলে আমাদের আল্লাহর কথা অমান্য করা হলো। তো এই কোরআন, এই কোরআন কেন কোরআন বলে নামকরণ করা হলো? আল কোরআন এর অর্থ হচ্ছে আবৃত্তি, পাঠ, সন্নিবেশ, একত্র জমা করা ইত্যাদি হিসাবে এর অর্থ লেখা হয়েছে। বইওয়ালা আব্দুল মান্নান উনি বলেছেন যে এই কোরআন কারউন কারনুন ইত্যাদি থেকে ইত্যাদি শব্দ থেকে আসছে। কোরআন বামানি মাকরুনুন, যাকে পড়া হয়েছে। কোরআন এই জন্যই কোরআনের নাম কোরআন বলে নামকরণ করা হয়েছে, কোরআন বেশি বেশি পাঠ করা হয়। কোরআন পাঠ না করলে আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা কিছুই হয় না। তুমি নামাজ পড়তে দাঁড়াইলে তুমি যাই পড়ো না কেন সবই কোরআন। বিধায় কোরআনকে এই জন্যই কোরআন বলে নামকরণ করা হয় যেটা অধিক পঠন করা হয়, পাঠ করা হয়, আবৃত্তি করা হয়। কোরআন ছাড়া তুমি নামাজ চিন্তাই করতে পারবা না, ইবাদত চিন্তাই করতে পারবা না। আর কারউন যদি আমি অর্থ থেকে নেই, শব্দ থেকে কোরআন নেই, যার অর্থ হলো একত্রে করা, সন্নিবেশ করা, জমা করা, একত্র করা, অর্থাৎ 6000 মতান্তরে 6666টা আয়াত কোরআনের ভিতরে আছে, একটার সাথে একটার সংযোগ রয়েছে। তুমি একটা আয়াত বুঝলা,
বা একটা আয়াত বুঝলা না দ্বিতীয় আয়াত তুমি বুঝবা না। অর্থাৎ প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের সংযোগ আছে, একটা না বুঝলে আরেকটা বুঝবে না, প্রথমটা বুঝলে দ্বিতীয়টা বোঝা সহজ হয়ে যাবে। এই জন্যেই একে একত্র করা, সন্নিবেশ করা বলা হয়েছে, জমা বলা হয়েছে। এরপরে আসো এই কারনুন, যদি ধরি আমি কারনুন থেকে কোরআন এসছে তাহলে এর অর্থ দাঁড়াবে সামঞ্জস্যতা, সামঞ্জস্য, সমন্বয়, মিলন, একাত্রে সংযোজন ও অবিচ্ছন্নতা। অর্থাৎ সবগুলার মূলের কথা একই, কারুন থেকে যেটা অর্থ দাঁড়ায়, কারনুন থেকে একই অর্থ দাঁড়ায়, একটু পার্থক্য। অর্থাৎ 6666টা আয়াত, আয়াত একটার সাথে একটা সংযোগ আছে, একটা বুঝলে আর একটা বুঝবে, একটা না বুঝলে আর একটা বোঝা কঠিন হয়ে যাবে। এবং পাশাপাশি এই কোরআনগুলিকে শব্দ, বাক্য, আয়াত, সুরা, অর্থ, ভাব, ভাষা, বিধান, আদেশ, নির্দেশ ইত্যাদি সমন্বয়ে একটি সম্মিলিত গ্রন্থ বলি। অতএব এই কোরআন আমাদের মহান বাণী। এই কোরআন সম্পর্কে অনেক চ্যালেঞ্জ আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করেছে আরবি, আরব দেশের মানুষ, কারণ আরব দেশের মানুষের ভাষা ছিল আরবি। তা আরবিতে যে কোনো সময় যে কোনো ভাষায় ভাষা, বক্তৃতা, গজল, গান ইত্যাদি বলতে পারত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করেছিল যে এরকম আরবি কথাবার্তা আমরা বলতে পারি। তো আল্লাহর নবী চ্যালেঞ্জ করেছিল যদি একটি ছোট্ট একটি সুরার মতো সুরা তোমরা তৈরি করে দেখাও, তোমরা নিজেরা চেষ্টা করো, বন্ধুবান্ধব নিয়ে চেষ্টা করো, পারো কি না। তো পরে বলেছে হাই লাইসে হাজা কালামুল বাশার, এই কোরআন মানব রচিত কোনো গ্রন্থ না। অর্থাৎ এই কোরআনের ভিতরে ছন্দ, পতন, ভাব, ভাষা, তার ব্যাকরণ সব কিছু নিহিত আছে। অতএব এই কোরআন মানব রচিত কোনো গ্রন্থ না। এই কোরআন সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। অতএব এই কোরআন যদি কেউ বলে যে মানব রচিত তাহলে সে ভুল করবে এবং তার কথা মিথ্যা এবং বানোয়াট। এই কোরআন শুধু কোরআনই নাম না, কোরআনের আরও অনেক নাম আছে, সেই নামগুলি সম্পর্কে তোমাদেরকে আমি পরিচয় করেই দেব, কারণ পরীক্ষায় এরকম এই নাম, এগুলি কোরআন ছাড়া যে আরও অনেক নাম আছে সেটা তোমার জানা দরকার আছে, পরীক্ষায় আসতে পারে। ছাত্রছাত্রীরা তোমরা জানবা যে আমরা যারা সাধারণ তারা জানি কোরআনের নাম শুধু কোরআনই, আসলে না, কোরআনের নাম আরও আছে, অনেক নাম আছে। আল্লাহর নাম শুধু আল্লাহই না, আল্লাহর আরও অনেক নাম আছে। তো কোরআনের নাম সম্পর্কে তোমাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। এক নম্বরে কোরআনের এই আল ফুরকান, এই ফুরকান কোরআনের অন্য আর একটি নাম। এই ফুরকান সম্পর্কে সুরায় ফুরকানে আছে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, অর্থাৎ এই সুরা ফুরকানের ভিতরে কোরআনের যে আর একটি নাম ফুরকান সেটা উল্লেখ করা হয়েছে, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আব্দিহি ইত্যাদি কথা উল্লেখ আছে। অতএব ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যা প্রভেদকারী, অর্থাৎ এই কোরআন তোমার সত্য কোনটা আর মিথ্যা কোনটা সেটাকে সম্পূর্ণ আলাদা বিভেদ করে দেয়, বিধায় কোরআনের নাম ফুরকানও বলা হয়েছে। এরপরে আসো কোরআনের নাম আল হিকমা, হিকমা বলা হয়েছে কোরআনে আসছে এই হিকমা সম্পর্কে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের নাম আল কিতাব বলা হয়েছে, দুই নম্বরে সরি কিতাব বলা হয়েছে, অর্থাৎ কোরআনকে কিতাবও বলে সম্বোধন করেছে আল্লাহ তাআলা। এটা সূরা বাকারার ভিতরে আসছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাব, কিতাব মানে হলো কোরআন, অর্থাৎ এই কোরআনের ভিতরে সন্দেহ নাই, সন্দেহ সংশয়ও নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই,
এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসছে, যে নির্দেশ আসছে এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। বিধায় এই কোরআনকে শুধু কিতাবও বলা হয়েছে, কিতাবের নামে বলা হয়েছে। এরপরে আসো আজ জিকির, জিকির বলা হয়েছে কোরআনকে, ইন্না নাহনু নাজ্জালনা জিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন লাহাফিজুন। কোরআনে আসছে যে এই কোরআনের নাম জিকির আছে, জিকির শব্দের অর্থ হল উপদেশ, অর্থাৎ কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত কথা আছে সবগুলি মানব জীবনের জন্য উপদেশ স্বরূপ, আদেশ স্বরূপ, নির্দেশ স্বরূপ ইত্যাদি। এই জন্য কোরআনকে কোরআন জিকির, জিকির বলা হয়েছে। জিকির শব্দের অর্থ হল উপদেশ। ইন্না নাহনু নাজ্জালনা জিকরা, নিশ্চয়ই আমি তোমাদের উপরে নাজিল করেছি এটা জিকির, অর্থাৎ কোরআন। কোরআনকে এই জন্যই জিকির বলা হয়েছে, কোরআনের ভিতরে সম্পূর্ণ আদেশ, নির্দেশ, নির্দেশ, উপদেশ ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ, ভরপুর সম্পূর্ণ রয়েছে। এরপরে আসো চার নম্বরে, কোরআনকে নূর বলা হয়েছে। নূর শব্দের অর্থ হল আলো, নূর শব্দের অর্থ হল আলো। সূরা আরাফের ভিতরে আসছে যে ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়ানাসারুহু ওয়াত্তাবাউন নূরা। এই নূর বলা হয়েছে কোরআনকে, নূর শব্দের অর্থ হল আলো, অর্থাৎ কোরআন যার ভিতরে থাকবে তার ভিতরে অন্ধকার থাকবে না, অন্ধকার দূরে চলে যাবে, আলো আসবে। এবং কোরআন নূরের সাথে এই জন্যই নূর বলা হয়েছে, এই জন্যই যে এই কোরআন যখন আসছিল সেখানে আরব, তারপরে অত্র এলাকা সব অন্ধকারে নিমজ্জিত ছিল, কোরআন আসার পরে সেই এলাকা আলোকিত হয়েছিল। এই জন্যে কোরআনকে কোরআন নূর নামও দেওয়া হয়েছে। এরপরে আসো কোরআনকে খায়ের বলা হয়েছে। খায়ের শব্দের অর্থ কল্যাণ। অলতাকুনু মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়ের, এই যে খায়ের বলা হয়েছে সূরা আল ইমরানে, কোরআনের অপর নাম খায়ের। খায়ের শব্দের অর্থ কল্যাণ, যার ভিতরে কোরআন আসবে, যে এলাকায় কোরআন প্রচারিত হবে, যে এলাকায় কোরআনের আলো আলোচনা হবে, পর্যালোচনা হবে, কোরআনের তালিম হবে, সেই এলাকায় আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নেমে আসবে। এই জন্যই কোরআনকে এই খায়ের বলা হয়েছে। খায়ের শব্দের অর্থ হল কল্যাণ, অর্থাৎ যে মানুষের ভিতরে, যে মহল্লার ভিতরে, যে এলাকার ভিতরে কোরআনের আলোচনা, পর্যালোচনা, কোরআনের প্রচার প্রসার হবে, সেই এলাকা আল্লাহর খায়ের, আল্লাহর নূর, আল্লাহর বরকত বর্ষিত হবে। এই জন্য কোরআনকে খায়ের বলা হয়েছে। এরপরে আসো কোরআনকে আল হুদা, আল হুদা বলা হয়েছে, অর্থাৎ দিশা। এই লা রাইবা ফিহি হুদা হুদাল লিল মুত্তাকিন, এই যে হুদা, এই হুদা শব্দের অর্থ হল কোরআন, অর্থাৎ এই সূরা বাকারার ভিতরে এই কোরআনকে হুদা বলে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এই হুদার ভিতরে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিনদের জন্য একটু হেদায়ত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ, নির্দেশিকা স্বরূপ, সেটাই হলো আল কোরআন। অর্থাৎ এই কোরআন মুসলমানদের জন্য যারা মান্য করবে, যেটা যারা অনুসরণ করবে তাদের জন্য হেদায়তের পথ, তাদের জন্য পথ নির্দেশনার পথ, তাদের জন্য আলোর পথ, অন্ধকার দুর্বৃত হয়ে যাবে। এই জন্য এই কোরআনকে হুদা বলা হয়েছে। এরপরে আসো কোরআনকে এই শিফা, আর শিফা, শিফা বলা হয়েছে, অর্থাৎ নিরাময়। এই নিরাময় সম্পর্কে সূরা ইউনুসে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম মাউইকাতুম মিন রাব্বিকুম ওয়াশিফা আল্লিমা ফি সুদুর। ওই যে শিফা, শিফা শব্দের অর্থ হল নিরাময়, অর্থাৎ
কোরআনের ভিতরে এমন আয়াত আছে, তুমি সেই আয়াতকে পড়ে ফু দিলে, পানিতে ফু দিলে, মানুষের গায়ে ফু দিলে, রোগীর গায়ে ফু দিলে রোগ নিরাময় হয়ে যাবে, ভালো হয়ে যাবে এবং সে আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এই জন্য কোরআনকে শেফা বলা হয়েছে। শেফা নিরাময় অর্থাৎ রোগ নিরাময়েরও ঔষধ এই কোরআন। বিধায় কোরআনকে শিফা বলা হয়েছে, কোরআনকে বুরহান বলা হয়েছে, যুক্তি প্রমাণ। অর্থাৎ কাফের মুশরিক বেদুইনদের অনেক দাবি ছিল, সে দাবির পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আসছে। বিধায় এই কোরআনকে বুরহানও বলা হয়েছে এবং কোরআনকে হাকিম বলা হয়েছে, তানজিল বলা হয়েছে, মাসানি বলা হয়েছে, কোরআনকে বায়ান বলা হয়েছে, কোরআনকে হাদিস বলা হয়েছে, কোরআনকে আত্মা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি নামে কোরআনকে ভূষিত করা হয়েছে। অতএব এই কোরআনের নাম শুধু কোরআনই না, কোরআনের আরও এই অনেকগুলি নাম, এই নামের সাথে তোমাদের আমি পরিচয় করাই দিলাম। এরপরে ক্লাসে আমি তোমাদেরকে সুরা বাকারা সম্পর্কে পরিচিত করব, যে সুরা বাকারা কেন বাকারা নামকরণ করা হলো, বাকারা এর ঘটনা কী, কেন এই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা বাকারা নামকরণ করা হয়, এই ঘটনা সম্পর্কে তোমাদেরকে আমি পরিচয় করাই দেব। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমরা এই সবসময় বইয়ের সাথে থাকো। তাই বলে আমার ক্লাস আজকে সমাপ্ত করছি।